আমি আসলে কোনো ভূমিকায় যাচ্ছি না, অনেকেই ভূমিকা করেছেন এবং সবার পরিচয় ইতোমধ্যে দিয়ে দিয়েছেন, তো আমি কোনো ভূমিকা ছাড়াই আমার আলোচনা শুরু করছি। আজকের যে আলোচনার বিষয়, যে সুফিবাদ ও আমরা, সুফিবাদ ও আমরা, দেখুন আমি একটা কথাই বলবো, এই দেশে যতদিন সুফিবাদ টিকে থাকবে, এই দেশে যতদিন আমরা টিকে থাকব, আপনাদের মতো আশেকরা এই দেশে যতদিন টিকে থাকবে, ততদিন এই দেশে ইসলাম টিকে থাকবে। আর যতদিন আপনারা টিকে থাকবেন না, সুফিবাদ টিকে থাকবে না, ইসলাম এ দেশে টিকবে না। আপনারা বলতে পারেন, হুজুর এটা কি কথা বলছেন আপনি, কেন বলছেন এই কথা, এত ইসলামী প্রতিষ্ঠান এ দেশে, তারপরেও যদি সুফিবাদ না টিকে তাহলে এখানে ইসলাম টিকবে না, এটা কেমন ধরনের কথা, কোন যুক্তির কথা, কিভাবে কথাটা যৌক্তিক হতে পারে? দেখুন আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে তিনি আসলেন, ইহুদি এবং খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বিরূপ হয়েছিল। যুগে যুগে তারা ষড়যন্ত্র করেছে কিভাবে ইসলামের মূলধারাকে নষ্ট করে দেওয়া যায়, এবং এই ষড়যন্ত্র করে যুগে যুগেই এমন ইসলাম আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছে যা আসলে ইসলাম নয়। আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তাকে বলা হয় গাউসুল আজম, কিন্তু জানেন কি আসলে কেন তাকে গাউসুল আজম বলা হয়, কেন তিনি ইসলামকে সহযোগিতা করেছিলেন, গাউসে আজম তিনি কেন ছিলেন? আমাদের এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার আছেন। আপনারা জানেন উমাইয়া খেলাফতের শেষ দিকে এবং আব্বাসী খেলাফতের প্রথম দিকে ইসলামের এমন চেহারা হয়েছিল, অর্থাৎ ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়ল, অন্যান্য চিন্তা দর্শনের প্রভাবে ইসলাম এমন চেহারায় আসা শুরু করলো, ওই ইসলাম আসলে ইসলাম না, সেটাকে ইসলাম হিসেবে চিনতে পারা যায় না। এই অবস্থার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়ালেন তিনি ছিলেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি বললেন, আল্লাহর নবীর দিনকে রক্ষা করা, নবীর সঠিক দিনকে প্রতিষ্ঠা করা এবং তাগুত আর বাতিলকে ধ্বংস করে দেওয়া, এটা হচ্ছে আমাদের কর্তব্য। তিনি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত, তার প্রকৃত সুন্না দিয়ে ইসলামকে তিনি রক্ষা করেছিলেন। সেই ইসলামের ধারাই এই বাংলাদেশে এনেছিলেন যারা আল্লাহর ওয়ালি, গাউস কুতুব যারা ছিলেন, যুগে যুগে এই বাংলাদেশের মাটিতে তারা ইসলাম প্রচার করেছিলেন। আমরা বর্তমানে এমন একটা সময়ে অপেক্ষা উপস্থিত হয়েছি, আপনারা দেখবেন আমাদের মসজিদগুলোতে গেলে আমরা আগের মতো শান্তি পাই না, মসজিদগুলোতে শান্তি নাই। কেন শান্তি নাই? সেখানে ঝগড়া ফাসাদ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, আমরা মহব্বত নিয়ে, অন্তরে প্রেম নিয়ে আল্লাহর বন্দীকে সেখানে করতে পারি না। কেন? আমাদের এই মসজিদগুলোকে নষ্ট করে দিয়েছে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ। বিশেষ করে যখন প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, এই অটোমান সাম্রাজ্যের পতন ঘটার পরে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ এসেছে, আমরা দেখেছি তাদের নামের সাথে শায়েখ, সবার তারা নামের সাথে শায়েখ লাগিয়েছে, এবং নামের শেষে দেখবেন প্রথমে শায়েখ, নামের শেষে তাদের প্রত্যেকেরই, কারো মাদানি, কারো আজহারি, কারো মক্কি, বিভিন্ন ধরনের টাইটেল তাদের নামের সাথে। প্রথমে তারা কোরআন হাদিসের বলি শুনিয়ে আমাদের মসজিদগুলোকে দখল করেছে, তারপর এই মসজিদগুলা থেকে আমাদের নবীর প্রেমকে বের করে দিয়েছে, আর এখন সেখানে তাদের মতবাদ এমন ভাবে চাপিয়ে দিয়েছে যে আমাদের মসজিদগুলো ফেতনা ফাসাদে ভরে গেছে। শবে বরাতের রাতে আপনারা যারা জানেন, যারা পুরনো মানুষ যারা আছেন, শবে বরাতের রাতে বের হলে আমরা দেখতাম আমাদের মসজিদগুলো গমগম করত, মসজিদগুলো গমগম করত আমাদের। এখন যদি ঢাকা শহরে আপনি বের হন শবে বরাতের রাতে, দেখবেন বিরান হয়ে গেছে মসজিদগুলো। যাদের কথা শুনে আজকে আমরা আমাদের মসজিদগুলোকে বিরান করে ফেলেছি, আমাদের ধর্ম থেকে প্রেম মহব্বতকে আমরা দূর করে ফেলেছি। মনে রাখবেন, এদেরকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে এই দেশে ইসলাম বেশি দিন টিকতে পারবে না।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখেন একটা জিনিস, আমরা আজকে ঝগড়া করি হাত কোথায় বাঁধবো, এই জায়গায় বাঁধবো না এই জায়গায় বাঁধবো, বলতে পারেন পবিত্র কোরআনে কোথাও লেখা আছে বা হাদিসে লেখা আছে হাত কোথায় বাঁধলে কতটুকু সওয়াব হবে? তাহলে আপনি এই বিষয় নিয়ে কেন গন্ডগোল করছেন? তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল হয়ে যাবে, ওই মুমিন সফল হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যখন তারা নামাজে দাঁড়ায় তাদের অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যায়। মুফতি মিশকাত বলেছেন একটা কথা, গায়ে ঝাঁকি লাগে, কি? এটাই হচ্ছে খাশিউন। আপনার অন্তর যদি প্রেমে বিগলিত থাকে, আপনার নামাজ সফল, আপনার বন্দিগি সফল, আপনার জীবন সফল। দেখুন মসনবী শরীফের একটা ঘটনা বলি, মসনবী শরীফের একটা ঘটনা, এক রাখাল একদিন রাস্তা দিয়ে পথ হাঁটছে, পথ হাঁটতে হাঁটতে বলছে, আল্লাহ আমি এতদিন তোমার ইবাদত বন্দিগি করলাম, আমি তোমাকে আল্লাহ একবার দেখলাম না, আমি যদি আল্লাহ তোমাকে দেখতাম আমি তোমার মাথার চুল আশ্রয় দিতাম, আমার এই ছাগলের দুধ দোয়ায় আল্লাহ আমি তোমারে খাওয়াইতাম, আমি আল্লাহ তোমার জুতা সেলাই করে দিতাম। এইভাবে রাখাল এই কথাগুলো বলছে আর রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় হযরত মুসার চোখে পড়ল, এক রাখাল এভাবে হাঁটছে আর এই কথাগুলো বলছে। হযরত মুসা অত্যন্ত খেপে গেলেন এবং রাখালকে গিয়ে বললেন, বেয়াদব, তুই তো শেরেক বেদাত করছিস, তোর এই ছাগলের দুধ খাওয়ার জন্য আল্লাহ বসে আছে আর তুই আল্লাহর মাথার চুল আশ্রয় দিবি, এত বড় কথা, তুই আল্লাহর জুতা সেলাই করে দিবি, তুই রাখাল একটা তুচ্ছ মানুষ, তোর এই ক্ষমতা আছে, তুই এগুলো কথা বলছিস, তুই তো শেরেক বেদাত করছিস। রাখাল তো এই কথা শুনে ভয় পেয়ে গেল, হুজুর মাফ চাই আমি ভুল করেছি হুজুর, আর জীবনে এইগুলা কথা বলবো না, আমি তওবা করলাম। রাখাল কেবল রওনা দিয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে হযরত মুসার কাছে ওহি পাঠিয়ে দিয়েছেন, ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা বান্দেইমা আজ রজমা কর দি জুদা। আল্লাহ মুসার কাছে ওহি পাঠালেন, মুসা তুমি এটা কি করলা, আমার প্রেম থেকে, আমার ইশক থেকে, মহব্বত থেকে আমার বান্দাকে তুমি দূরে সরিয়ে দিলা, তু বারাইয়ে ফসল কারদান আমাদি না বারাইয়ে ফসল কারদান আমাদি, মুসা আমি তোমাকে নবী হিসাবে প্রেরণ করেছি এই কারণে আমার বান্দার সাথে তুমি আমার মহব্বত জুড়াইয়া দিবা, আমার বান্দাকে আমার থেকে জুদা করে দিবা, এই কারণে আমি তোমাকে পাঠাই নাই, বরং আমার বান্দাকে আমার মহব্বতে আকৃষ্ট করার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। আল্লাহ বললেন, মহব্বতে মাজহাবে ইশক আজ হামে মাজহাব জুদা আস্ত, মাজহাবে ইশক র রাহবারে খোদা আস্ত, প্রেমের মাজহাব সব মাজহাব থেকে ভিন্ন, আর প্রেমের মাজহাবের যিনি আশেক, প্রেমের মাজহাবের যিনি সালেক, তার রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ, তার রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ যিনি প্রেমের মাজহাবের অধিকারী। হযরত মুসা তো অবাক হয়ে গেলেন, বললেন, সর্বনাশ, কি এক তুচ্ছ রাখাল, এর কথায় বাধা দিলাম আর আল্লাহ আমার কাছে সাথে সাথে ওহি পাঠিয়ে দিল, এটা মারাত্মক কথা এটা। উনি তাড়াতাড়ি দৌড়ে ছুটলেন, কোথায় সেই রাখাল, রাখালকে গিয়ে ধরলেন, বললেন, ভাই আমার ভুল হয়ে গেছে, আজ আদাব তারতিব মাজু হাচ্ছে মি খাওয়াত দেল তাঙ্গাত বগু, রাখাল তোমার কোনো আদবেরও দরকার নাই, তারতিবেরও দরকার নাই, তুমি যে কথাগুলো বলতেছিলা ওই কথাগুলো তুমি বলতে থাকো। এইবার রাখাল বললেন, মুসা আমার আর আল্লাহকে দেখারও দরকার নাই, আল্লাহর মাথার চুল আশ্রয় দেওয়ারও দরকার নাই, আর আল্লাহকে আমার ছাগলের দুধ খাওয়ারও দরকার নাই, আমার সাথে আল্লাহর কি সম্পর্ক আমি সেটা বুঝে গেছি। মুসা বললেন, কেমনে বুঝলা? বললেন, আমার মতো সামান্য এক রাখালের কথায় বাধা দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার মতো নবীকে ধরে বসছে, তার মানে কি আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে, আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে? বান্দাদেরকে এইভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, হয়তো বান্দারা এটা জানেই না কিভাবে তার সাথে আল্লাহর বন্ধুত্ব হয়ে গেছে, কিভাবে মহব্বত তৈরি হয়ে গেছে। দেখুন এই সময়ে কর্তব্য হলো এই মাজহাবে ইশকের সাথে মানুষের টিকে থাকা। দেখেন একটা জিনিস, পবিত্র কোরআনে সূরা কাহাফ পড়েছেন আপনারা, পড়ছেন না? সূরা কাহাফ পড়েছেন, সূরা কাহাফের একটা কুকুর
সেই কুকুর জান্নাতে যাবে, ঠিক কিনা? কুকুর জান্নাতে যাবে, বলতে পারেন কুকুরের কি আমল ছিল? এমন কি করেছে কুকুর যে কুকুরকে আল্লাহ জান্নাত দিবে? কুকুর তো কোনো তসবিহও পড়ে নাই, কুকুর কোনো নামাজও পড়ে নাই, এই কুকুরের কাজ ছিল আল্লাহর ওলিদের সাথে সাথে সে ছিল। তাফসীরের বর্ণনায় আসছে আল্লাহর ওলিরা যখন ওই সম্রাটের অত্যাচারে শহর থেকে বের হয়ে যাচ্ছে, তখন কুকুর ওই আল্লাহর ওলিদের পিছে পিছে যাচ্ছে। ওই একটা কুকুর আসতেছে দেখে মাঝপথে তারা ইট নিয়ে কুকুরের গায়ে ছুড়ে মারলেন যেন চলে যায়, কিন্তু কুকুর যায় নাই, কুকুর সাথে লেগেই ছিল। কি নামাজ হচ্ছে? আজানের থামবো কি? আচ্ছা আচ্ছা, তো কুকুরকে সরিয়ে দেওয়ার জন্য পাথরও মারলেন, কুকুর গেল না, বরং কুকুর আল্লাহর ওয়ালিদের সাথে লেগে থাকলো। একটা কুকুর আল্লাহর ওয়ালিদের সোহবতের কারণে, আল্লাহ যদি একটা কুকুরকে জান্নাত দিতে পারে, আল্লাহ যদি একটা কুকুরকে জান্নাত দিতে পারে, আমরা যারা মানুষ, আমরা যারা আশরাফুল মখলুকাত, আমরা যদি আল্লাহর ওয়ালিদের সোহবতে টিকে থাকি, আল্লাহর কাছে আমাদের দাবি, কেন আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করবেন? দেখেন, এই জন্য মাওলানা রুমি বলেছেন, হার কে খাওয়াত হাম নেশিনাত ব খোদা গো নেশিনাত ব হুজুরে আউলিয়া। কেউ যদি আল্লাহর সান্নিধ্য পাইতে চাও, একটা কাজ করো, ওলি আউলিয়াদের সান্নিধ্যে যাও। এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারা সাদ সাল তোয়াতে বিরিয়া। এক জামানা ওলি আউলিয়াদের সোহবতে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে সেটা উত্তম। মাওলানা রুমি বলছেন, গার তু খারো সঙ্গ মার মার শাবি চুনবে সোহবতে দিল রাসি গো হার শাবি। তুমি যদি কাটা হও, নুরি হও, রাস্তার পাথর হও, আল্লাহর ওয়ালিদের সোহবতে যখন যাবা, তুমি মণিমুক্তায় পরিণত হয়ে যাবা। কাজী দেখুন একটা জিনিস, যে সময়ে আমরা আছি আমাদের কর্তব্য একটাই, আল্লাহর ওয়ালিদের সোহবতে আল্লাহ যাদেরকে রেখেছেন এই সময়ে এই মুহূর্তে, মনে রাখবেন তারা সৌভাগ্যবান। আল্লাহ আমাদের সবাইকেই তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এলোমেলো কিছু কথা বললাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।